পেঁয়াজের বাজার মনে হয় কমবো, দাম কমবো না আর কি। বাড়ছে পেঁয়াজের দাম, ধাপে ধাপে বাড়ছে পেঁয়াজের দাম, লাগাম টেনে ধরতে কষ্ট হয়ে যাচ্ছে বর্তমান পেঁয়াজের বাজার নিয়ে। সাথে রয়েছেন আলু, কিন্তু আলুর দামটা কেমন যাচ্ছে এবং পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে সেটা জানাবো প্রতিবেদনে। বাজারে আমদামি আজকে কিছুটা হয়েছে, কিন্তু কালকে তুলনামূলক আজকে অনেকটাই বাজারে আমদামি হয়েছে, কিন্তু আমরা এরকমটা কিন্তু জানতে পারলাম পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা এখনও পর্যন্ত কেউ দেখতে পাচ্ছে না। ধীরে ধীরে বাড়ছে পেঁয়াজের দাম, প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা বাড়ছে পেঁয়াজের দাম। কেন এই অবস্থা হচ্ছে, এমন কেন হচ্ছে? এখন কিন্তু বর্তমানে যে বৃষ্টিপাত রয়েছে অথবা ওয়েদারগুলো এখন কিন্তু খুবই সুন্দর রয়েছে, এখনও আর কোনো বৃষ্টি হচ্ছে না, কিন্তু এরকমটা অনেকে জানিয়েছেন যে বৃষ্টি হলে বাজারে পেঁয়াজ আলুর আমদামি একেবারে কমে যায়। তাই বাজারে বৃষ্টি হলে কিন্তু দেশে, কিন্তু দেশে বলতে বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু দেশের বাজারেও কিন্তু আমদানি করতে সমস্যা হয়ে যায়। পেঁয়াজের হাটে আমদানি, পেঁয়াজ হাটে আমদানি করতে হলে কিন্তু শুকনো জায়গার প্রয়োজন, কিন্তু সেই শুকনো জায়গাটা কিন্তু আর থাকে না, এই জন্যে বাজারে নাকি পেঁয়াজ সংকটে পড়েছে। এখন কিন্তু ওয়েদার খুবই সৌন্দর্য আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু এখন তো পেঁয়াজের দাম একটু কমার কিছুটা দরকার, কিন্তু যে সাধারণ জনগণ, সাধারণ মানুষগুলো কিন্তু খেতে পারবে কেজিতে? আজকে বাড়ছে কেজিতে 5 টাকা, কিন্তু কি কত করে চলছে জানিয়ে দিচ্ছি। পেঁয়াজ বিক্রি করতেছি 95 টাকা করে, আর হাটে যাইতেছে ওই লেগা 3700-3700 টাকা, আর এটা ওই লেগা পাবনার পেঁয়াজ, পাবনার বেচতেছি 98 টাকা, হাটের বাজার ধরেন 3800-3900 মাথার বাজার। এই হলো পেঁয়াজের বাজার মনে হয় কমবো, দাম কমবো না আর কি। আর আলু বিক্রি করতেছি 48 টাকা, এই মুকামের বাজার ধরেন 47-46 এরকম। রয়েছে আমদানি, যথেষ্ট পরিমাণ আলুর আমদানিও কিন্তু বাজারে রয়েছে, কমার সম্ভাবনা এখনও দিতে পারছে না। আলুর আজকের প্রতি কেজিতে কত টাকা দাঁড়িয়েছে তা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছি দর্শক। এ ছিল আমার আজকের সর্বশেষ পেঁয়াজ রসুনের, পেঁয়াজ আলুর বাজার দর আপডেট দর্শক।